আর আপনাকে আমি বহুদিন দেখিয়েছি যে জুলুম করিয়েন না, ফলাফল কিন্তু খুব কঠিন, নিরুপায় এসে গেলে ঠেকানো যায় না। কে দেখে না খুলনার অঘোষিত সম্রাট এরশাদ শিকদার, যেদিন মানুষ বেকায়দায় পড়ে সেদিন তার সাথে কেউ থাকে না। জুলুম করা থেকে বেঁচে থাকতে হবে, ঘরেরই নিদর্শন আছে এরশাদ শিকদার। ক্ষমতা দেখে কাজ করতে হয় না, নমুনা পুনরুদ্ধারের ইচ্ছা আপনার চোখের সামনে। প্রেসিডেন্ট সাদ্দাম রাতে রাতে দেশ দখল, সেদিনের সকালবেলায় আরবি ভাষায় ভাষণ দিয়েছিলেন, কুয়েত ইরাকের অনিশতম প্রদেশ, জুলুমের ফলাফল বড় কঠিন। কথা কথা থেকে এসেছে, রাগকে যে দমাতে পারে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি। রাগ দেখে কোনো কাজ করিয়েন না, অযথা রাগ দিয়ে বউকে মারিয়েন না, অযথা রাগ দেখে একটা কাজের অসহায় মানুষকে বিদায় করে দিয়েন না। আরও দু একদিন দেখ, যদি নাই চলে তখন বাদ দিয়ে। তো এমনিতেই ওকে বাদ দিলেন কেন, এমনিতে বউকে মারতে যাচ্ছেন কেন? আচ্ছা রিক্সাওয়ালা বেশি টাকা চেয়েছে চেয়েছে, সেজন্য এত ক্ষমতা দেখাতে হবে? আরে রিক্সাওয়ালা কি মানুষই নয় নাকি? আচ্ছা টাকা বেশি চেয়েছে চেয়েছে, দিন রাত কেন আপনার রিক্সাওয়ালার সাথে ঝগড়া কেন, আর কন্ডাক্টরের সাথে ই কোন হিসাব? আশ্চর্য আপনার চোখের সামনে। আচ্ছা রিক্সাওয়ালা তো করছে, ওটা তো একটা বোকামি, একজন রিক্সায় আর একজনের রিক্সা তার লেগে গেছে, এই যে গালি দিল কি যে বলছে ধোলায় অন্ধকার, ঢাকার গালি আর কি কি বললো আল্লাহ, তারপর ওয়ারিটা আর একজনের সাথে লেগে গেছে, এক মিনিট পরে আবার সেও শুরু করলো, মিনিটে মিনিটে মনে হচ্ছে যে কেউ মানুষ নয়, সব পশু প্রাণীর মতো চলছে, যে যখন পারছে সে তখন করে নিচ্ছে। আপনি কি এই ভাষা চারটিখানি সাধারণ মনে করেন যে রাগ থামিয়ে দিতে পারলে আমি তোমার জন্য জান্নাত প্রস্তুত করেছি? এটি কি সহজ ব্যাপার? সারা জীবন সিজদায় ঠোকে জান্নাত নেওয়া কঠিন, আর বলছেন যে তুমি খালি রাগ থামিয়ে দাও আমি জান্নাত দিব। রাগ থামিয়ে দেওয়া সহজ কাজ নাকি? রাগ থামিয়ে দিলে তো ও জেলে যাবে না, রাগ থামিয়ে দিলে তো ওর প্রতি আমার আত্মাটা শান্তি পেল না, ওকে একবারে ইচ্ছে মতো বলবো গালি দেবো জেলে ঢোকো, কাজ একটা করেছি শান্তি পেয়েছি, মনে তৃপ্তি হবে। জুলুম করতে পারলে মনে তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। মানুষকে যে মাফ করতে পারে আমি তার জন্য জান্নাত প্রস্তুত করেছি, এই কথা আল্লাহ তাআলা বলছে। কি দিয়ে বুঝায়? কোরআন মাজিদে এইভাবেই আল্লাহ বলছে। এখন আমি আর আপনি বুঝিও না, বাস্তবায়ন করতেও পারি না। আমরা যারা বুঝি বাস্তবে দেখি যে আমরা ওখানে নেই, ওই সময়তে ঠিকই একটা করে নিলাম বলে নিলাম, কিন্তু আর বাস্তবতা কোথায়? এ কি সহজ কথা? আমি জান্নাত প্রস্তুত করেছি। যারা টাকা পয়সা বেশি থাকলেও দান করতে পারে, কম থাকলেও দান করতে পারে, এটা এক নম্বরে নিয়ে এসেছেন। দুই নম্বরে নিয়ে এসেছেন যারা রাগকে থামাতে পারে, তিন নম্বরে নিয়ে এসেছেন যে মানুষকে মাফ করতে পারে। এত কেন পিঠাপিঠি রাগারাগি? সম্মানিত দিনই ভাই বোন, হিংসা বিদ্বেষ দলীয়ভাবে মানুষের বেশি বাড়ে। আমি অনেক সময় অবাক হই যে এক প্লেটেই খেলাম, তার সামনাসামনি হলে কথা বলাও কঠিন, এ আশ্চর্য দুনিয়া, অবাক কথা, কি যে হলো, কদিন থেকে আর কথা হয় না, ভাব মনে হয়েছে যে কথা হওয়াও কঠিন, নাগালে পেলাম না যে এইটা কেন। আমি নিজে চেষ্টার অভাব করছি তা আমার মনে হয় না, আর কারোর সাথে রাগ করে চলতে হবে এটা আমি নিজে বুঝতেও পারি না, কিন্তু খুব একটা যে আগাতে পারছি সেটাও আমার মনে বলে না। আল্লাহই ভালো জানে কোথায় তার সমাধা। আল্লাহ তুমি সর্বশক্তিমান, মানুষ হিসাবে যদি কোথাও ভুল ত্রুটি থাকে তাহলে তুমি মাফ করো। আর যেসব কিছু দাবি দেওয়া তোমার কাছে করছি সেটা তুমি পূরণ করো। আমি ব্যক্তিগত হিসাবে আমার কোনো স্বার্থ আছে এটা আমি বুঝতে পারি না, তবে মানুষ এই হিসাবে কোথাও স্বার্থ থাকতেও পারে, তবে আমি আসলে এটা ধরতে পারি না। আর আমি কোরআন হাদিস বলার সম্বন্ধে কোনো ঘাটতি রেখে বলি এটা আমার মনে হয় না। আমি শুনে আসি, আমি আপনার উপরে দোষ চাবি না, আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমি যেভাবে কোরআন হাদিস বলি সেভাবে বলে আসছি,
আর আল্লাহকে বলছি যে আমাদের দিয়ে যদি খিদমত হয় তাহলে তুমি আমাদের কবুল করো, আমরা যেন খিদমত জাতির সামনে করতে পারি। সে যে সমস্যায় আসুক না কেন, সরকারি সমস্যা হোক বা সামাজিক সমস্যা হোক, আর যদি আমাদের দিয়ে না হয় তাহলে তুমি সর্বশক্তিমান, তাহলে তুমি ইমামের মানুষ নিয়ে আসো যারা জাতির সামনে কথা বলতে পারবে। হয় এটা করো, আমাদেরকে জাতির সামনে গ্রহণ করো, আর না হলে আমাদের দিয়ে যদি না চলে তো যাদের দিয়ে চলবে তাদের নিয়ে আসো। তুমি তো সব কিছু করতে পারো, ইন্না কালাকুল্লি শাইইন কাদির, তুমি সর্বশক্তিমান। তুমি আদ সামুদকে ধ্বংস করে দিয়েছো, দিয়ে নিজেকে দেখাচ্ছ আমি আজিজ, আমি পরাক্রমশালী, আমি হাকিম, আমি জ্ঞানী, কখন কাকে কিভাবে ধ্বংস করতে হবে সেটা আমি জানি, আমি আলিম, কে কিভাবে আমি সেটা জানি। হ্যাঁ তুমি সর্বশক্তিমান, তুমি আজিজ পরাক্রমশালী, হ্যাঁ তুমি হাকিম, কিভাবে ধ্বংস করা লাগে সেটা তুমি বুঝো, আলিম, কাকে ধ্বংস করতে হবে কখন সেটা তুমি বুঝো। তোমাকে আলিম বলেও জানি, তোমাকে হাকিম বলেও জানি, তোমাকে আজিজ বলেও জানি, তোমাকে পরাক্রমশালী শক্তিশালী বলে জানি। তোমার শক্তির সামনে কেউ টিকতে পারবে না এটাও বিশ্বাস করি। দিনকে যেমন রাত বলি না, রাতকে যেমন দিন বলি না, এইটাকে যেমন মনে করি, তোমাকে সেরকম শক্তিশালী বলে বিশ্বাস করি। এই বিশ্বাসে সরিষার সম পরিমাণ সন্দেহ নেই, তুমি সর্বশক্তিমান। জুমার খুতবার সময়ে তোমাকে সর্বশক্তিমান বলে বলছি, যদি আমাদের দিয়ে চলে তাহলে তুমি কবুল করো, আর আমাদের দিয়ে যদি না চলে তাহলে তুমি এমন মানুষ নিয়ে এসো যাদের দিয়ে তোমার দিন প্রচার হবে, তুমি আমাদের দাবি কবুল করো। আল্লাহু আমিন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ তাআলা তিনটি জিনিসকে উল্লেখ করলেন জান্নাত দিব বলে এবং তাদেরকে পরহেজগার বললেন, যেটা আপনার কাছে সহজ, অসম্ভবের কিছু নেই। সেটা যদি বলতেন যে হজ করতে হবে তাহলে এটা ভারী ছিল, সেটা যদি বলতেন যে একদিনই কোটি টাকা দান করতে হবে তাহলে ভারী ছিল। বলেছেন যে সচ্ছল অবস্থায় দেয়, অসচ্ছল অবস্থায় দেয়, তো সবাই পারবে, রাগ থামাতে হবে, চেষ্টা করলে সবাই পারে, বলে মাফ করতে হবে, চেষ্টা করলে সময়ই পারবে, কাজগুলো জটিল নয়। পরহেজগারি তার কথা বলতে গিয়ে কথাটা এসেছে, এবাদতের জগতের সবচেয়ে দামি এবাদত সিয়াম, একাধিক দিন বলেছি, তবে আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম হলো সলাত। অবশ্য সবচেয়ে ক্ষমতাধর পাওয়ারফুল এবাদত হলো দান। দান যত শক্তিশালী এবাদত, এবাদতের জগতে এত শক্তিশালী এবাদত কোনোটাই নয়। আল্লাহ নবী বলছেন, ইন্না সাদকাতা তুৎফেল খাতিয়াতা কামা ইউৎফেল মাওয়ান নারা, পানি যেমন আগুনকে নিভাতে পারে দান তেমন পাপকে মেটাতে পারে। এরকম কথা অন্য ইবাদতের জন্য বলেননি। ইন্না সাদকাতা লাতুতফি হারুল কবরে, দান কবরের শাস্তিকে বন্ধ করে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা সিররে তুৎফি গাজাবার রাব্বে, গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। আল্লাহ রাসূল বলছেন, না সাদকাতা বুরহান, দান হলো দলিল। বহুদিন বলেছি এই বাড়ি আমার, প্রমাণে যে আমার কাছে দলিল আছে, এই জমি আমার, প্রমাণে যে আমার কাছে দলিল আছে, বিচারের মাঠে বলবো আমি জান্নাত পাবো। আল্লাহ যদি আমাকে বলেন কেন, আমি বলবো আমার কাছে দলিল আছে, আমি এমনি এ কথা বলিনি, সেটা হলো দান। অন্য কোনো জিনিস বিচারের মাঠে এত শক্তিশালী হয়ে দাঁড়াবে না। দান যত শক্তিশালী, পাওয়ারফুল, ক্ষমতা দেওয়ার এবাদত, যদিও আল্লাহকে সন্তুষ্ট করার সবচেয়ে বড় মাধ্যম হলো আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি। আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি দিয়ে খুব খুশি করা যায়। তবে শক্তিধর এবাদত হলো দান। সলাত আল্লাহকে ডাকার সবচেয়ে বড় মাধ্যম।